আসসালামু আলাইকুম, আমি সাইদ আফরিদ যাচ্ছি আপনাদের সাথে। আমি আজকে আপনাদেরকে দেখাবো এডিবি এইচডি। তো এডিবি এইচডি আমরা কীভাবে ইউজ করতে পারি সেটি মূলত দেখব। তো এটি হলো এডিবি এইচডির ইন্টারফেস, প্রথম যে হোম পেজটা। তো দেখেন এখানে আছে হোম, লার্ন, বেশ কিছু অপশান আছে। তো এখান থেকে আমরা যদি নতুন একটা ডকুমেন্ট ওপেন করতে চাই, তো সেক্ষেত্রে এখানে দেখেন বিভিন্ন ধরনের সাইজ দেওয়া আছে, যে আইফোন 6, 7, 8 প্লাস। এই যে এখানে একটা এরো চিহ্ন আছে, এখানে ক্লিক করলে আপনি বিভিন্ন ধরনের সাইজ পাবেন। এই যে এখানে ওয়েবের আছে, যেখানে ক্লিক করলে আপনারা বিভিন্ন ধরনের সাইজ পাবেন, এখানে ক্লিক করলে বিভিন্ন ধরনের সাইজ পাবেন। এবং এছাড়া এখানে উইথ হাইট কাস্টমভাবেও আপনি ক্রিয়েট করতে পারেন। তো এখান থেকে আমি এই যে এই সাইজটা নিলাম, নেওয়ার পরে এখানে একটা জাস্ট ক্লিক করলাম। এই যে দেখেন এডোবি এইচডির মেন ইন্টারফেসটা আসছে, যেখান থেকে আমরা ডিজাইন করতে পারি। এই বাম পাশে দেখেন আপনার বেশ কিছু অপশান আছে। আমরা যারা এডোবি ফটোশপ এবং এডোবি ইলাস্ট্রেটর দেখেছি, তাদের কাছে খুব ইজি লাগবে, কারণ মোটামুটি কাছাকাছি এডোবি এইচডি। তো দেখেন শুরুতে আছে যে এই পাশে সিলেক্ট, যে কোনো একটা কিছু সিলেক্ট করতে চাইলে এখানে আমরা ক্লিক করতে পারি। এরপরে আছে যে রেক্টেঙ্গেল, এই যে আপনি জাস্ট ক্লিক দিলেই রেক্টেঙ্গেল হবে। এটি ফটোশপ এবং ইলাস্ট্রেটরের মতোই জাস্ট আমরা ইউজ করব। এই যে দেখেন রেক্টেঙ্গেল আসতেছে। এরপরে এই যে এখানে ইলিপস টুল আছে, ক্লিক করলেই হবে। আমরা যদি শিফট অল্টার দিয়ে ক্লিক করি, চতুর্দিক থেকে সমান হবে, এবং যা শিফট ধরে ক্লিক করলে একদিকে সমান হবে, ঠিক আছে। এরপরে আছে আপনার এখানে পলিগন টুল, এখানে পলিগন ক্লিক করলে পলিগন হবে। এখানে আপনি যদি কন্ট্রোল ধরে আপ ডাউন এরও ক্লিক করেন, তাহলে বাড়বে কমবে। এরপরে আছে আপনার লাইন টুল, এই যে এখানে ক্লিক করলে আপনি যে কোনো দিকে লাইন দিতে পারেন। আপনি যদি শিফট ধরে ক্লিক করেন, তাহলে চতুর্দিকে লাইনটা সোজা হবে, এই যে বিম নির্দিষ্ট অ্যাঙ্গেলে ঘুরতেছে। কিন্তু আপনি যদি শিফট ছেড়ে দেন, তাহলে বাঁকা তারা হতে পারে। এরপরে আছে আপনার পেন টুল, এই যে আপনার এভাবে পেন টুল ইউজ করতে পারেন, এই যে পেন টুল। এরপরে আছে আপনার টাইপ টুল, এই যে এখানে এখান থেকে আপনারা টাইপ করতে পারেন। এরপর আছে আপনার আর্টবোর্ড, আপনি এই যে এই আর্টবোর্ডটা ছাড়া যদি আরও আর্টবোর্ড নিতে চান, এই যে এই আর্টবোর্ডটা ছাড়া আরও আর্টবোর্ড নিতে চান, জাস্ট এইভাবে টান দেবেন, এই যে নতুন একটা আর্টবোর্ড ক্রিয়েট হয়ে যাবে। এরপর আছে আপনার জুম, জুম আমরা বিভিন্নভাবে করতে পারি। কন্ট্রোল অল্টার ব্যাক পেজ দিয়ে জাস্ট মাউসে ক্লিক করলে জুম মাইনাস হবে, এবং কন্ট্রোল ব্যাক পেজ মাউস ক্লিক তাহলে কি প্লাস হবে। এছাড়া জাস্ট অল্টার ক্লিক করে মাউসের চাকা ঘোরালেও কিন্তু জুম জুম আউট হবে, জুম ইন এবং জুম আউট হবে। এছাড়া আপনি জাস্ট কন্ট্রোল ধরে প্লাস মাইনাস ক্লিক করলেও কিন্তু জুম হবে। আমরা বিভিন্নভাবে জুম করতে পারি, ঠিক আছে। এরপরে আছে দেখেন এই পাশে লেয়ার, এই যে আপনি বিভিন্ন ধরনের নিলেন, এই যে লেয়ার আসছে, এই যে নতুন নতুন লেয়ার, এই যে লেয়ার আসছে বাম পাশে। এই যে এই পাশে যদি আপনি তালা দেন, তাহলে এটা লক হয়ে যাবে, এটা নাড়াচাড়া করতে পারবেন না। আপনি যদি চোখটা হাইড করে দেন, এই যে দেখেন হাইড হয়ে গেছে, চোখটা অন অফ করলেই কি হাইড হবে এবং আনহাইড হবে। তো এরপরের অপশানগুলো দেখেন, আমরা মোটামুটি অপশানগুলো দেখলাম। এছাড়া এই যে আপনি একটা রেক্টেঙ্গেল নিলেন, আমরা যদি ইলাস্ট্রেটর বা ফটোশপে যে ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করছি, এটা যদি আমরা করতে চাই, যে একটা রেক্টেঙ্গেল নিলাম, জাস্ট এখন আবার সিলেকশন টুলটা ক্লিক করে এখানে জাস্ট একটা ডাবল ক্লিক দিব। দেওয়ার পরে দেখেন এই পাশে একটা বৃত্ত বরাট, তাহলে কি এই পাশটা কি ডাইরেক্ট সিলেকশনে আমরা যেদিকে ইচ্ছা নাড়াচাড়া করতে পারি। আমরা শিফট ধরে কিন্তু এই যে দুই দিকে কিন্তু নাড়াচাড়া করতে পারি। এই যে শিফট ধরে যদি আমি আবার এটা আনমার্ক করে দিই, করার পরে জাস্ট তাহলে একটা সাইড নাড়াচাড়া করবে। আমি শিফট ধরে যদি এই তিনটা সাইড দিই, তাহলে কি আমি তিনটা সাইড নাড়াচাড়া করতে পারবো, ঠিক আছে। এভাবে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল ইউজ করতে পারি। জাস্ট এভাবে যে কোনো একটা রেক্টেঙ্গেল নেওয়ার পরে এভাবে ডাবল ক্লিক দিব, ডাবল ক্লিক দিলে কি ডিরেক্ট সিলেকশন টুলে অপশান আসবে। এছাড়া আমরা অ্যালাইনমেন্ট করতে পারি, যেভাবে এগুলো আমি ডিলিট করে দিই, এই যে ডিলিট করে দিই। এরপরে দেখেন এই যে রেক্টেঙ্গেল, এই যে রেক্টেঙ্গেল নিলাম একটা, নেওয়ার পরে আপনি এডোবি এইচডি খুব ইজি, আপনার যেটাই দরকার জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে ডান পাশে আপনার আরও বিভিন্ন ধরনের অপশান শো করতে। এই যে দেখেন আমি একটা রেক্টেঙ্গেল নিয়েছি, রেক্টেঙ্গেল এই অপশানগুলো কিন্তু ছিল না, ঠিক আছে, আনচেক অবস্থায় ছিল। এই যে আমি জাস্ট একটা রেক্টেঙ্গেল নিলাম, নেওয়ার পরে দেখেন বেশ কিছু অপশান আসছে,
আমি যদি আরেকটা রেকটেঙ্গেল নিই, জাস্ট অল্টার প্রেস করে কপি করলাম, জাস্ট টান দিলাম। এখন যদি আমি অ্যালাইনমেন্ট করতে চাই, এই যে দুইটাকে একসাথে সিলেক্ট করবো, দেখেন এই পাশে কি অ্যালাইন টপ, এই যে দেখেন অ্যালাইন টপে আসছে। আমি যদি মিডিলে আনতে চাই, এই যে দেখেন একদম মিডিলে আসছে। আমি যদি বোতমে আনতে চাই, এই যে বোতমে আসছে। আবার যদি আপনি এই যে এ পাশ থেকে দেখেন, একদম লেফটে এসে চেপে যাবে, যে একদম লেফটে চলে আসছে, ঠিক আছে। আবার যদি আপনি এই যে মিডিলে নিতে চান, এই যে মিডিলের সাপেক্ষে, এই যে এটাকে আমি একটু বড় করি, বড় করার পরে এই যে আমি এখানে জাস্ট একদম মিডিলে রাখতে চাই, তাহলে জাস্ট এই যে এখানে ক্লিক করব, অ্যালাইন সেন্টার হরিজেন্টালি, এই যে দেখেন একদম মিডিলে চলে আসছে। আর এখানে যদি আমি ক্লিক করি, একদম ডানে চলে আসবে। এভাবে আমরা একদম ডানে বা একদম মিডিলে বা একদম বামে করতে পারি। এছাড়া যদি আমাদের আরও দুইটা বা তিনটা অপশান থাকে, এই যে তিনটা অপশান, তাহলে সেক্ষেত্রে এই যে দেখেন এই দুইটা কিন্তু জাস্ট দুইটার ক্ষেত্রে সিলেক্ট হবে। যদি আমি দুইয়ের অধিক সিলেক্ট করতে চাই, তাহলে এই যে অপশানটা শো করবে, এই যে এটা ডিস্ট্রিবিউট হরিজেন্টালি, জাস্ট ক্লিক করলাম, তাহলে কি এই তিনটার গ্যাপ সমান হয়ে আসবে। এই যে এখানে ক্লিক করি, দেখেন তিনটার গ্যাপ সমান হয়ে আসছে। আমি যদি আরেকটু উপরে তুলি সোজাসুজি, এই যে দেখেন তিনটার গ্যাপ কিন্তু একদম সমান, ঠিক আছে। এরপরে যদি আমি এই পাশ থেকে ক্লিক করি, দেখেন একদম সোজাসুজি সমান হয়ে আসছে, ঠিক আছে। এভাবে কিন্তু আমরা অ্যালাইনমেন্ট করতে পারি। এছাড়া আমরা ইলাস্ট্রেটরে দেখছি পাথ ফাইন্ডার, এই যে আমি যদি এই দুইটা অপশান, দুইটা রেক্টেঙ্গেল একসাথে সিলেক্ট করি, তাহলে এই যে অপশানগুলো শো করবে, আর নয়তো আনমার্ক অবস্থায় থাকবে বা আনচেক অবস্থায়। এই যে দেখেন ক্লিক করলাম, ক্লিক করার পরে যে যদি জাস্ট এখানে একটা ক্লিক করি অ্যাড, দেখেন দুইটা কিন্তু অ্যাড হয়ে গেছে। আমি আবার কন্ট্রোল জেড দিলাম, দেওয়ার পরে আবার সিলেক্ট থাকা অবস্থায় এখানে একটা ক্লিক দিলাম সাবস্ট্র্যাক্ট, এই যে দেখেন এই পাঁচটা শো, এটা ডিলেট হয়ে গেছে। আমি আবার কন্ট্রোল জেড দিলাম, এরপরে যদি আমি এখানে ক্লিক করি যে ইন্টারসেক্ট, দেখেন চতুর্দিক বাদ শুধু মাঝখানে এটা রয়ে গেছে। আবার কন্ট্রোল জেড দিলাম, এখানে জাস্ট একটা ক্লিক দিলাম এক্সক্লুড ওভারল্যাপ, দেখেন মাঝখানে এটা শুধু ডিলেট হয়েছে, ঠিক আছে। তো এভাবে আমরা ইলাস্ট্রেটরের যে পাথ পয়েন্টার এটাও কিন্তু আমরা বুঝতে পারছি। এছাড়া আপনার কিন্তু এক্সডি খুবই ইজি, অ্যালাইনমেন্ট আরও সোজা। আপনি এই যে জাস্ট এখানে একদম সহজে কিন্তু দেখায় দেবে যে এই আউটপুটের সাপেক্ষে, দেখেন এই যে মিডিল দেখাচ্ছে। কিন্তু আমি এটাকে আরেকটু ছোট করি, এই যে দেখেন আমি জাস্ট এটা থেকে কত দূরে রাখতে চাই, একদম সোজাসুজি এই যে লাইন দিয়ে একদম দেখায় দিতেছে। আপনার এখানে খুব ইজিলি আমরা ওইখান থেকে অ্যালাইনমেন্ট না করে এইভাবে করতে পারি। এই যে দেখেন এখান থেকে সাইড দূরে, বা এখান থেকে এই যে আমি যদি মিডিল করতে চাই, এই যে দেখেন একদম মিডিল, ঠিক আছে। এভাবেও কিন্তু আমরা অ্যালাইনমেন্ট করতে পারি। এছাড়া দিকে আমাদের আর কী কী অপশান শো করে, আমরা যদি আরেকটু নিচ দিকে আসি, নিচ দিকে আসার পরে দেখেন এখানে ট্রান্সফর্ম আছে, এই যে রিফ্লেক্ট আছে। রিফ্লেক্ট জিনিসটা রেক্টেঙ্গেলটা বুঝবেন, আমি যদি একটা ইমেজ আনি, ইমেজ আনার পরে সহজে বুঝতে পারবেন। এই যে একটা ইমেজ আনলাম, আনার পর ইমেজটা বড় করি, এই যে জাস্ট ইমেজটা সিলেক্ট করে যে রিফ্লেক্ট করলাম, দেখেন এই পাশে একবার হলুদ আসছে। এখন যদি আমি আবার ডান পাশে দিয়ে দিই, এই যে দেখেন ডান দিয়ে গেছে, এটা কি ডানে বামে। আর যদি আমি টপ বোতামে দিতে চাই, এই যে এটা নিচ দিকে আসছে, আবার যদি ক্লিক করি উপর দিকে চলে যাবে, ঠিক আছে। এভাবে আমরা এ করতে পারি। এই যে আমরা যদি জাস্ট অল্টার, এই যে এখানে একটা ক্লিক দিলাম, ক্লিক করার পর অল্টার দিয়ে একটা ক্লিক করি, দুদিক থেকে কি সমান হয়ে ছুটো হবে আর কি। এভাবে আমরা ইউজ করতে পারি রিফ্লেক্টটা। এছাড়া দেখেন আপনার অপাসিটি আছে, এই যে এটার অপাসিটি আমরা একটা কালার দিই, কালারটা বিস্তারিত করে দেখবো আমরা। এই যে একটা কালার দিলাম, বা যদি আমি ইমেজটা দিয়ে দেখাই, এই যে অপাসিটি, আমরা অপাসিটি জাস্ট এই যে এখানে একটা জাস্ট, আমাদের এইচডি খুবই সোজা, জাস্ট ক্লিক করলেই দেখবেন যে আপনার অপশানগুলো শো করতেছে। যে এখানে ক্লিক করে জাস্ট অপাসিটি কমান বাড়ান, ঠিক আছে। এভাবে আমরা অপাসিটি বাড়াইতে কমাইতে পারি, যে অপাসিটি 100% রাখলাম। এছাড়া আমরা ব্ল্যান্ড মুড রাখতে পারি, যেখানে নর্মাল আছে, আমরা এই চলে ডার্কেন দিতে পারি, কালার ব্রাউন দিতে পারি, কালার ডজ দিতে পারি, লাইটেন দিতে পারি, ঠিক আছে। এই যে হার্ড লাইট দিতে পারি, এছাড়া আমরা নর্মাল রাখতে পারি। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের অপশান রাখতে পারি। এছাড়া এই যে আমরা মার্ক পর এক্সপোর্ট, আমরা এক্সপোর্ট অপশানটা যদি করে দিই, এক্সপোর্ট করতে চাই, এক্সপোর্ট করতে পারি। দেখেন এখানে এক্সপোর্ট করার পর লেয়ারে এখানে একটা অপশান শো হয়েছে, ঠিক আছে। মানে এটা
চেক হইছে, এটা যদি আবার অফ করে দিয়ে দেখেন এটা কিন্তু এখন আনমার্ক অবস্থায় আছে। ঠিক আছে, তো এখানে আমরা রেকটেঙ্গেল থেকে বিভিন্ন ধরনের অপশান দেখলাম। এরপরে আমরা যদি রাউন্ড টুলটা থেকে এই যে জাস্ট শিফট ধরে আমরা ক্লিক করতে পারি, আপনার রেকটেঙ্গেল এবং ইলিপস টুলের কাজ এখানে যতগুলো যে অপশানগুলো আছে সবগুলো সেম। আমরা রিপিট গ্রিডের কাজটা একটু পরে দেখব লাস্ট দিকে। তো রেকটেঙ্গেল আর ইলিপস টুল মোটামুটি কাছাকাছি, পলিগনও কাছাকাছি, এই একই অপশান, সবগুলো একই অপশান। এরপরে লাইন টুল, লাইন টুল আমরা অলরেডি শুরুতে দেখছি, জাস্ট শিফট ধরে ক্লিক করলে সোজা হবে, তখন অ্যাঙ্গেল ধরে যাবে, আর যদি আমরা শিফট ছেড়ে দিই তাহলে লাইনটা বাঁকাতে হবে। এছাড়া আছে আপনার পেন টুল, এই যে পেন টুলে আপনি এভাবে নিজের মতো ঘুরাইতে পারেন। আপনার যদি মন চায় যে এখানে একটা অ্যাঙ্কর অ্যাড করবেন তাহলে জাস্ট সিলেক্টটা এভাবে সিলেক্ট করবেন, একবার সিলেক্ট করা অবস্থায় জাস্ট ডাবল ক্লিক করবেন। ঠিক আছে, এই যে দেখেন এখানে এখন আপনি যেখানে চান অ্যাঙ্গেল অ্যাড করতে পারবেন, জাস্ট ডাবল ক্লিক করে যে এখানে নিজের মতো ভাবে বাঁকাতেরা করতে পারেন। ঠিক আছে, জাস্ট ডাবল ক্লিক করবেন। আমি আবার একটু দেখাই, এই যে দেখেন এটা আনমার্ক অবস্থা আছে, জাস্ট ডাবল ক্লিক করবেন, করার পরে যেখানে যেখানে ইচ্ছা এখান থেকে আপনারা এভাবে পয়েন্ট আনতে পারেন, যেভাবে পয়েন্ট আনতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে পেন টুল। এরপর হচ্ছে টাইপ টুল, টাইপ টুলটা খুবই দরকারি, আমরা বিভিন্ন ধরনের ফন্ট এর করতে পারি। জাস্ট টাইপ টুল সিলেক্ট করলাম, সিলেক্ট করা অবস্থায় কিছু লিখলাম, লিখার পরে দেখেন এখানে যদি আমরা নিচ দিকে যাই, এই যে দেখেন এখানে টেক্সট অপশান, এখান থেকে আমরা ফন্ট সিলেক্ট করতে পারি, এখানে ফন্ট সাইজ, এখানে ফন্টের স্টাইল। তো আমরা যদি এই ফন্টটাকে রোবোটো দিতে চাই, ধরেন রোবোটো সার্চ করলাম, রোবোটো এবং ফন্টের সাইজটা একটু বাড়াইলাম, বোঝার সুবিধার্থে 200 দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে রোবোটো জাস্ট এখানে ক্লিক করে, এটা হচ্ছে কি ফন্টের স্টাইল। আমরা যদি আপ ডাউন এরও ক্লিক করি এভাবে বাড়াইতে কমাইতে পারি। এরপরে এই যে রোবোটোর রোবোটো ফন্টের স্টাইল আছে বিভিন্ন ধরনের, এই যে রেগুলার, লাইট ইটালিক, ইটালিক বা কনডেন্স ইটালিক, বিভিন্ন ধরনের আমরা দিতে পারি স্টাইল। ঠিক আছে, এছাড়া আমরা এই যে বর্ণগুলার মাঝখানে যদি গ্যাপ দিতে চাই, এখানে যে এখানে সিলেক্ট করবো, দেখেন প্রত্যেকটা বর্ণের মাঝখানে গ্যাপ তৈরি হচ্ছে। আবার যদি এখানে দিতে চাই আমরা আরেকটা লাইন নিয়ে বোঝার সুবিধার জন্য, এটা একটা লাইনের দুইটা লাইনের মাঝখানে বা তিনটা লাইনের মাঝখানে আমরা কীভাবে গ্যাপ দেবো, এই যে এই গ্যাপগুলো বড় করতে চাইলে যে এখানে জাস্ট ক্লিক করব, ক্লিক করলে কি গ্যাপগুলো বড় ছোটো হবে। এছাড়া এখান থেকেও আমরা এ করতে পারি। এছাড়া এই যে দেখেন টেক্সের অ্যালাইনমেন্ট, এটা লেফট দিকে, এখানে যদি জাস্ট ক্লিক করি এটা সেন্টার, এখানে ক্লিক করলে রাইট পাশ থেকে শুরু হবে। এছাড়া দেখেন এখান থেকে দিলে বক্স আসবে, এই যে বক্স আসছে, এই এরিয়ার ভিতরে শুধু লেখা যাবে, এর বাইরে আপনার কোনো লেখা আসবে না। যে আমি যদি জাস্ট এন্টার দিই, বক্সটা সিলেক্ট থাকা অবস্থায় ঠিক আছে আসবে, এই বক্সের এরিয়ার বাইরে যাবে না, যে এখানে ক্লিক করলেই হবে। এছাড়া আপনারা যদি চান যে সবগুলা লেখা বড় হাতের, এই যে ডাবল টি বড় হাতের, এখানে ক্লিক করলে দেখেন সবগুলা লেখা বড় হাতের আসছে, এটা আনমার্ক করলে আবার চলে যাবে। এখানে ক্লিক করলে সবগুলা ছোটো হাতের হবে, অলরেডি ছোটো হাতের ছিল, এখানে ক্লিক করলে প্রথম অক্ষরটা বড় হাতের হবে, পরেরগুলো ছোটো হাতের হবে, টাইটেল কেস। এরপর এগুলো দিলে একটু লেখাটা উপরের দিকে চলে যাবে, এগুলো দিলে নিচ দিকে আসবে, এখানে দিলে নিচে বর্ডার আসবে, এভাবে আর কি মূলত। এছাড়া আমরা এই যে আবার আগের মতো অপাসিটি বাড়াইতে কমাইতে পারি। ঠিক আছে, এরপরে আমরা কালারটা দেখব, কালারটা আমরা একটু পরে দেখতেছি। এই যে এই পাশে আপনার মূলত লেয়ারগুলো আছে, লেয়ারগুলো আমরা অলরেডি দেখছি, এই যে লেয়ারের মধ্যে আপনার হার্ড অ্যান্ড হেড, এগুলো আমরা মূলত প্রথম দিকে দেখছি। এবার যদি আমরা কালার দেখি, কালারটা খুবই ইম্পর্টেন্ট। এই যে একটা রেকট্যাঙ্গেল নিলাম, এই যে রেকট্যাঙ্গেল নেওয়ার পরে দেখেন এই পাশে আসছে আপনার নর্মালি ডিফল অবস্থায়, এখানে এই যে দেখেন দুইটা অপশান আসছে, নর্মালি যখন এটা সিলেক্ট থাকবে তখন একটা অপশান শো করবে, যখন এখানে ক্লিক করবে তখন চারটা অপশান, অর্থাৎ আমরা কাস্টমাইজ করে উপরে নিচে ডান বামে দিতে পারি। এগুলো হলো যে মূলত এই যে ভিতরের দিকে যে তিনটা ডট আছে, আমরা যদি ক্লিক করি বর্ডারগুলো কি রাউন্ড হয়ে যাবে। ঠিক আছে, এটা যখন সিলেক্ট থাকবে তখন কি একটা থাকবে, আর যখন এখানে দিবে আমরা কাস্টমাইজ করে ডানে বামে বাড়াইতে কমাইতে পারি। এই যে এটা হলো ডান, দেখেন কতটুকু বেড়ে গেছে, এখানে কম কম দিলাম, এইট দিলাম, জাস্ট ইন্টার প্রেস করলাম, এভাবে আমরা কি বর্ডারগুলো
বর্ডার গুলো আমরা রাউন্ড করতে পারি। এরপরে যদি আমরা নিচ দিকে দেখি, এই যে কালার, কালারটা খুবই দরকারি। এই যে আপনি যদি এগুলো চেক মার্ক করা থাকে, তখন কি আপনার কালারটা শো করবে। এটা হলো ফিল কালার, এটা হলো বর্ডারে, এটা হলো শেডু। তো আমরা যদি শুরুতে দেখি ফিল কালার, এই যে এখানে মার্ক করবো, ফার্স্টে মার্ক করার পরে যে এখানে কালার, এই যে কালার, এখানে একটা ক্লিক দিব। ক্লিক করার পরে দেখেন এখানে কালার প্লেট শো করছে, ঠিক আছে। আপনি জাস্ট ক্লিক করবেন। আমরা ইচ্ছা করলে যে এখান থেকে অপাসিটি বাড়াইতে কমাইতে পারি, যে এই পাশে, এই যে আমরা নিজেরা নিজেদের সুবিধা মতো কালার নিলাম, নেওয়ার পরে এইভাবে অপাসিটি বাড়াইতে কমাইতে পারি, এই যে এইভাবে অপাসিটি বাড়াইতে কমাইতে পারি। এরপরে আমরা ইচ্ছা করলে এখানে কালার কোড ইউজ করতে পারি। এখানে কালার কোড ইউজ করে জাস্ট এন্টার প্রেস করব। এছাড়া আছে আপনার এই যে আই ড্রপার, আপনি এই যে দেখেন ভিতরে একটা চতুর্ভুজের মতো আছে, এটা যেখানে আপনার ক্লিক করবে ওইটাই মূলত সিলেক্ট হবে। দেখেন এখানে কালারটা চলে আসছে। এই যে এখান থেকে আমরা ইচ্ছা করলে কালার কোড ইউজ করতে পারি। এছাড়া আমরা কালার সেভ রাখতে পারি। জাস্ট এখানে এই যে রেড মার্ক, এই যে প্লাস চিহ্ন, দেখেন এটা রেডটা সিলেক্ট হয়ে গেছে। আমি যদি এখন একটা ব্লু কালার সিলেক্ট করতে চাই, এই যে ব্লু, ব্লু কালার দিয়ে এখানে প্লাস চিহ্ন দিলাম, এই কালারটাও আমি সেভ করে রাখতে পারবো। এই যে আমি এখানে গ্রিন দিলাম, গ্রিন দেওয়ার পরে প্লাস দিলাম, এখান থেকে আমরা কি গ্রিনটাও সেভ করে রাখতে পারবো। আই ড্রপার আমরা এখান থেকেও দিতে পারি, আবার এখান থেকেও দিতে পারি। জাস্ট এখানে ক্লিক করে আমরা যেখান থেকে দিতে চাই, ভিতরে যে প্লাস চিহ্নটা যেখানে ক্লিক করবে ওইটাই মূলত সিলেক্ট হবে আর কি। এই যে ক্লিক দিলাম, ওইটাই আসছে। এরপরে আসে আপনার বর্ডার, বর্ডারটা মার্ক করলাম। বর্ডারটা মার্ক করার পরে দেখেন আপনার বেশ কিছু অপশান আরও শো করছে। বর্ডারের সাইজ কী দিবেন, এই যে জাস্ট ক্লিক করলাম, একটা কালার দিই, বোঝা যাচ্ছে না সেম কালার তাহার কারণে, রেড মার্ক দিলাম। এই যে দেখেন আগে ফিল কালার সেভ ছিল, এখন আমি ব্লু কালারটা সিলেক্ট করলাম। এভাবে আপনারা কালারটা সেভ রাখতে পারেন নাকি, জাস্ট প্লাস চিহ্নতে দিবেন, ঠিক আছে। এই যে বর্ডার, এখানে সাইজ, এখানে ড্যাশ দিতে পারেন, এই যে দেখেন ড্যাশ আসছে, গ্যাপ দিতে পারেন, ঠিক আছে। তো এগুলা জিরো রাখলাম, জিরো রাখলাম। এরপরে দেখেন আপনার স্ট্রোক কালারটা কোন দিকে থাকবে, এটা একদম বাহিরের দিকে, এটা মাঝামাঝি, এভাবে জাস্ট ক্লিক করবেন। এই দেখেন এটা রাউন্ড হয়ে আসছে, জাস্ট ক্লিক করবেন, সিলেক্ট থাক অবস্থায়। আমরা একটু স্ট্রোকটা আর একটু বাড়িয়ে দিই বোঝার সুবিধার জন্য। জাস্ট আমরা এভাবে ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করলেই কিন্তু আমরা বুঝতে পারবো। এরপরে আছে আমরা ফিল কালার দেখলাম, বর্ডার দেখলাম, এখন দেখবো আমরা স্ট্রোক কালার। স্ট্রোক কালার এই প্লেটের ভিতরেই, এই যে দেখেন আমরা যে এখানে করলাম এটা ফিল কালার ছিল, এটার ভিতরে কিন্তু স্ট্রোক কালার। এই যে দেখেন উপরে সলিড কালার, এখানে একটা এরো চিহ্ন আছে, এখানে জাস্ট একটা ক্লিক করব। এই যে লিনিয়ার গ্রেডিয়েন্ট, রেডিয়াল গ্রেডিয়েন্ট, লিনিয়ার গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, এই যে দেখেন লিনিয়ার গ্রেডিয়েন্ট আসছে। আমরা যদি রেডিয়াল দিই তাহলে কি রাউন্ড হয়ে আসবে। আমরা বর্ডারটা অফ করে দিই, বর্ডারটা অফ করে দিই, বর্ডারটা অফ করে আমরা গ্রেডিয়েন্টটা দেখি, বুঝতে সুবিধা হবে। তো এই যে এখানে ক্লিক করে, এই যে ফার্স্টে যদি লিনিয়ার গ্রেডিয়েন্টটা দেখি, এই যে দেখেন এই পাশটা সিলেক্ট, এই পাশে আমি ব্লু কালার দিতে চাই, যে এই প্লাসটা। এরপরে যদি আমি এইটা মার্ক করি, এখানে আমি রেড কালার দিতে চাই, এই যে রেড কালার। আমি যদি আরও একটা দিতে চাই, এই যে আরেকটা জাস্ট ক্লিক করলাম, এই যে এখানে গ্রিন দিলাম, এরপর এখানে একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এই যে এখানে করতে চাই, আমি ধরেন এখানে চারটা কালার দিছি, যেখানেই সিলেক্ট করি ওইখানেই কালারটা যাবে। তো আমি এইটা সরাই দিতে চাই, আমি তিনটা কালার দিতে চাই, জাস্ট ক্লিক করে টান দিব, তাহলে কি সরে যাবে, ঠিক আছে। আমরা এরপরে এই যে এখানে দেখেন জাস্ট টান দিব, টান দিলে আমরা কালারটা নিজেদের মতো ঘুরাইতে পারি, যে নিজেদের মতো কালারটা ঘুরাইতে পারি, জাস্ট এভাবে টান দিব, ঠিক আছে। সুন্দর একটা কালার হয়ে গেছে। এখানে যদি আমরা এবার একটা রেডিয়াল দিতে চাই, একটা রেক্টেঙ্গেল নিই, এখন আমরা রেডিয়াল গ্রেডিয়েন্টটা দিই, এই যে এটা সিলেক্ট করি। এরপরে যদি আমরা আবার একটু সিলেক্ট করি রেডিয়ালটা, এই যে এখানে দেখেন একটু এই পাশে রেখে কাজটা করি, বুঝতে সুবিধা হবে। এই যে জাস্ট এখানে একটা ক্লিক দিব, এই যে রেডিয়াল গ্রেডিয়েন্ট। এখন যদি এই যে আমরা এই পাশে টান দিই, এই যে ভিতরের দিকে বাড়বে কমবে,
আর যদি এই কান একদম মাথায় টান দিই তাহলে দেখেন এই যে এরকম হয়ে আসবে, মানে ঘুরন্ত অবস্থায় আসবে আর কি গ্রেডিয়েন্টটা। আর এখান থেকে দিলে ভিতরে বাইরে কতটুকু যাবে কমবে এরকম আসবে আর কি। এভাবে আমরা ফিল কালার, বর্ডার কালার এবং গ্রেডিয়েন্ট কালারটা দিতে পারি। এই যে ফিল কালারের ভিতরে গ্রেডিয়েন্ট কালার, জাস্ট এই যে নর্মাল কালার দিতে চাইলে সলিড কালার, এরপরে এই যে লিনিয়ার গ্রেডিয়েন্ট, এভাবে আমরা গ্রেডিয়েন্টটা দিতে পারি। ঠিক আছে, এরপরে হচ্ছে আপনার শেডু। ঠিক আছে, আমরা যদি শেডু দিতে চাই, শেডু মার্কটা করার পরে দেখেন আরও তিনটা অপশান শো করছে। এই যে শেডু মার্ক করলাম, মার্ক করার পরে এই যে এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর এবং বিতে ব্লার বুঝাইছে। এই যে এক্স অক্ষ বরাবর যদি আমি বাড়াইয়া দিই, এই যে দেখেন এক্স অক্ষ বরাবর বাড়ছে, ওয়াই অক্ষ বরাবর দিই মাইনাসের দিকে চলে গেছে। যদি প্লাস দিকে দিই তাহলে নিচ দিকে আসবে এবং মাইনাস দিকে উপরের দিকে, এবং ব্লার দিলে কতটুকু চড়বে আর কি। এই যে দেখেন এভাবে ব্লার হয়ে গেছে। এরপরে দেখেন আছে ব্যাকগ্রাউন্ড ব্লার। এই যে আমরা ব্যাকগ্রাউন্ড ব্লারে এভাবে বাড়াইতে কমাইতে পারি। তো ব্যাকগ্রাউন্ড ব্লারটা অন্য অপশান থেকে দেখতে পারি। এর ভিতরে আপনার আরও অপশান আছে, এই যে অবজেক্ট ব্লার, এই যে অবজেক্টটা কতটুকু ব্লার হবে দেখেন, এই যে অবজেক্ট ব্লার। ঠিক আছে, এভাবে আমরা যে কোনো একটা অবজেক্টকে ব্লার করতে পারি। এরপরে আমরা যদি মার্ক এক্সপোর্ট দিই তাহলে এটা মার্ক হয়ে থাকবে। এই যে এখানে মার্ক এক্সপোর্ট দেওয়ার পরে কিন্তু আপনার এই যে অপশানটা আসছে, এই যে এটা আনমার্ক করে দিলে চলে যাইতেছে। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা করতে পারি। এবার দেখব আমরা ক্লিপিং মাস্ক। এখানে যদি আমরা ক্লিপিং মাস্ক করতে চাই, এডোবি এক্সডি ক্লিপিং মাস্ক খুবই ইজি। জাস্ট আপনারা এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করা অবস্থায় যে কোনো একটা ইমেজ টান দিয়ে এনে ছেড়ে দিবেন। জাস্ট দেখেন ক্লিপিং মাস্ক হয়ে গেছে। এখন যদি আপনি ইমেজটাকে সাইজ করতে চান, জাস্ট ডাবল ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন ইমেজটা কিন্তু বড় ছোটো। আপনার যদি মন চায় যে এই এই ফায়ারটা না দিয়ে এই ফায়ারটা দিতে চান, তাহলে জাস্ট এভাবে টান দিবেন, টান দিয়ে যে একটু বড় করে দিবেন। ঠিক আছে, জাস্ট ডাবল ক্লিক করবেন। এই যে দেখেন ফায়ারটা বৈশা গেছে। জাস্ট এভাবে ডাবল ক্লিক করলে কি ইমেজটা ইয়ে করতে পারবেন, খুবই ইজি। এই যে আমরা যদি একটা রাউন্ড শেপ নিই, ইলিপস টুল নিই, জাস্ট এভাবে একটা ইলিপস নেবেন, সিলেক্ট থাকা অবস্থায় একটা ইমেজ টান দিয়ে এনে ছেড়ে দিবেন, তাহলে কি ক্লিপিং মাস্ক হয়ে যাবে। ঠিক আছে, খুব ইজিলি কিন্তু আমরা ক্লিপিং মাস্কটা করতে পারি। এরপরে আমরা দেখব আর্টবুট, এগুলো ডিলিট করে দিই। আর্টবুটটা হয়েছে গাই যে আপনার আর্টবুট সিলেক্ট থাকা ইচ্ছা করলে একটা নতুন আর্টবুট নিতে পারেন, এভাবে জাস্ট টান দিবেন, ডিলিট দিলাম। এছাড়া আপনার আর্টবুটটা যে এখানে আইফোন 6-7 এখানে যে লেখাটা আছে এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলেও কিন্তু আপনারা এইভাবে আর্টবুটটা, এই আর্টবুটটা বড় ছোটো করতে পারেন। এই যে নিচ দিকে টান দিলে কি ছোটো হবে, সরি বড় হবে। এটা হলো আপনার এই যে এখানে দেখেন মার্ক করে দেখাইছে, অর্থাৎ ফার্স্ট যে ভিউটা হবে প্রথম পেজটায় এতটুকু থাকবে, পরে এটা নিচে চলে গেলে কি স্ক্রল বার আসবে। এই যে এখানে যদি আমরা দেখি একটা এ নিই, বোঝার সুবিধার জন্য একটা কালার নিই, কালার নিলাম, নেওয়ার পরে আরেকটা নিলাম, এখানে নিলাম গ্রিন, সরি এটাকে আমরা আবার একটু দেখি কালারটা। এই যে এখন কালারটা আসছে, এই যে দেখেন আপনার এই লাইনের নিচে যেটা, এরপরে স্ক্রল বার আসবে। দেখেন এই যে এই পাশে আছে, এই যে এখানে প্রিভিউ, ডেস্কটপ প্রিভিউ, এখানে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এই যে এই লাইনটার পরেই কিন্তু আসছে আপনার, এই লাইনটা আসছে, অর্থাৎ স্ক্রল বার আসছে। এই যে এখানে ডান পাশে স্ক্রল বার আসছে। আপনি যদি আর্টবুটটাকে ছোটো করে দেন, এই যে জাস্ট এই যে এলাকাটার উপরে একটা ক্লিক করবেন, এখন কি আর স্ক্রল বার আসবে না, জাস্ট ক্লিক করবেন, দেখেন এখন কিন্তু কোনো স্ক্রল বার নাই। ঠিক আছে, এভাবেই আর কি মূলত আমরা আর্টবুটটা সিলেক্ট করতে পারি। এছাড়া আমরা ওই যে গ্রিড বুস্ট, গ্রিড ইউজ করতে পারি, গ্রিড যেমনি ইউজ করবো। এই যে এখানে জাস্ট লেখাটার উপরে ক্লিক করবো, ক্লিক করার পরে এই যে দেখেন এই পাশে আছে গ্রিড, এটা মার্ক করে দিব। মার্ক করার পরে দেখেন কলাম কয়টা আসছে, 4টা কলাম, এই যে 1, 2, 3, 4, গাটার উইথ 10, এই যে প্রত্যেকটা কলামের মাঝখানে গ্যাপ কতটুকু 10, এরপর কলাম উইথ, এই যে এই যে এইটা আর কি
এটার উইথ, এটার উইথ কত, আবার ডিলিট করে দেখাই, এই যে এটার উইথ হয়েছে 99। এছাড়া আপনি ইচ্ছা করলে ডানে বামে বা টপ বোতামে নিজের মতো করে গ্রিড দিতে পারেন, সেক্ষেত্রে এই যে এখানে জাস্ট একটা দিলে চতুর্দিক থেকে আসছে, সরি ডানে বামে, আর এখানে দিলে চতুর্দিক, ঠিক আছে, আপনার কাস্টমাইজ করে নিতে পারবেন। এই যে এখানে আপনি যদি টপ দেন, এই যে টপ থেকে দেখবেন যে নেমে আসছে, এভাবে আমরা গ্রিড লেয়ারটা কি ইউজ করতে পারি। তো মোটামুটি আমরা দেখলাম, এছাড়া আমরা এই যে যে কোনো একটা কিছু অ্যারেঞ্জ করতে চাইলে, এই যে যেমন এই যে দেখেন গ্রিনটা হয়েছে নিচে, এটাকে যদি আমরা উপরে আনতে চাই, ঠিক আছে, জাস্ট এই যে রেডটা সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করে এই যে এখানে অ্যারেঞ্জ সেন্ড টু ব্রেক, দেখেন এখন কিন্তু রেডটা নিচে চলে গেছে। আপনারা অ্যাডোবি এইচডি খুবই সহজ, জাস্ট ক্লিক করে ক্লিক করবেন, দেখবেন যে অপশানগুলো শো করতেছে, যে রাইট বাটনে ক্লিক করার পর আপনার আরও অপশান শো করছে, যে কাট, কপি, পেস্ট, পেস্ট, ডিলেট, লক, হাইড, গ্রুপ, ঠিক আছে, পাথ, অ্যাড, সাবস্ট্যাক, ইন্টারস্ট্যাক, সাবস্ট্যাক, ইন্টারস্ট্যাক, এগুলো কিন্তু আমরা অলরেডি দেখছি যে এগুলো আর কি, জাস্ট ক্লিক করবেন, ক্লিক করলে বুঝতে পারবেন এই যে অ্যারেঞ্জ সেন্ড টু ফ্রন্ট মানে সবার উপরে, সেন্ড টু ফরওয়ার্ড এক গড় করে করে, সেন্ড টু ব্রেক দিলে একদম নিচে চলে যাবে, এই যে আবার যদি গ্রিনটারে সবার নিচে বাড়াই দিতে চাই, অ্যারেঞ্জ সেন্ড টু ব্রেক, দেখেন নিচে চলে গেছে, এই যে নিচে চলে গেছে। এছাড়া আপনার আরও অপশান আছে, জাস্ট ক্লিক করবেন, যে কোনো একটা কিছু ভুল হয়ে গেলে কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসবেন। তো এখানে আমরা মোটামুটি দেখলাম, এরপরে যে এ পাশ থেকে আমরা এই যে আর্টবোর্ডটা কত পার্সেন্ট জুম আছে, 100% দিলে এই যে 100% জুম হয়ে গেল, ঠিক আছে, এখান থেকে 100% জুম করতে পারেন। এছাড়া আপনি যে কাজটা করছেন এটা প্রিভিউ দেখতে পারেন, এখানে প্রিভিউ অন ডিভাইস, এই যে এখানে এই অপশানটা দরকারি, ক্লাউড ডকুমেন্ট, ক্লাউড ডকুমেন্ট আমরা দেখি, এই যে এখানে থ্রি ডট আছে, নিউ মানে নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করা, ওপেন মানে আগের যে কোনো একটা জিনিস ওপেন করতে চাইলে, ওপেন ফ্রম ইউর কম্পিউটার, ঠিক আছে, এভাবে ইয়ে করতে পারেন। এরপরে যে এই সোর্স ফাইলটা সেভ করতে পারি, আমরা সেভ এজ দিতে পারি, সেভ এজ যদি দেই তাহলে কি ক্লাউড ডকুমেন্টে সেভ হবে, এই যে এটাই হলো, তো এটাই হলো মূলত ক্লাউড ডকুমেন্ট, অর্থাৎ অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড, যে ক্রিয়েটিভ ক্লাউড থেকে এইচডিটা চলে, এখানে আপনার সেভ হবে একটা প্রোফাইল ক্রিয়েটরে সেভ এস। আর আপনি যদি লোকাল কম্পিউটারে সেভ করতে চান, এই যে সেভ এস লোকাল ডকুমেন্ট, সেভ এস লোকাল ডকুমেন্টে ক্লিক করলে এই যে দেখেন আপনার কম্পিউটারের এখন কিন্তু পার্টটা দেখাইছে। তো আমরা যদি সোর্সটা সেভ করতে চাই আমাদের লোকাল কম্পিউটার, এই যে সেভ এস লোকাল কম্পিউটার, সরি লোকাল ডকুমেন্ট, এখানে ক্লিক করলে এই যে কম্পিউটারের পার্টটা দেখাইছে। তো আমরা সোর্সটা আমাদের লোকাল কম্পিউটারে সেভ করতে চাইলে এই যে এখানে ক্লিক করবো। এছাড়া যদি নিচ দিকে যাই, যে এক্সপোর্ট, আমরা যদি এটা জেপিজি আকারে বা পিএনজি আকারে সেভ করতে চাই, এই যে এখানে এক্সপোর্ট দেবো, এক্সপোর্ট দেওয়ার পরে সিলেক্ট থাকবো অবশ্যই, এই যে এখানে ক্লিক করে সিলেক্ট থাকবে অবশ্যই, এরপর এক্সপোর্টে যাবো, যাওয়ার পরে যে সিলেক্টেড, সিলেক্টেডে ক্লিক করে যে পিএনজি সেভ করতে চাইলে পিএনজি, এসবিজি, পিডিএফ, জেপিজি, এই যে পিএনজি দিলাম, এরপরে ডিজাইন, ওয়েব, আইওএস, অ্যান্ড্রয়েড, তো আমি ওয়েব দিলাম। দেওয়ার পরে এখানে ডিজাইন আর্ট ওয়ান আছে, টুইন আছে, তো আমি টুইন দিলাম, অর্থাৎ দুইবার সেভ হবে, একটা কম রেজুলেশানে আর একটা বেশি রেজুলেশানে, ঠিক আছে। এরপরে আপনার এটার ফাইল পাথটাই যে চেঞ্জ, কোন জায়গায় সেভ হবে আর কি, জেপিজি বা পিএনজিটা, এটা আপনারা সিলেক্ট করে জাস্ট সিলেক্ট ফোল্ডার দিতে পারেন, দেওয়ার পরে এক্সপোর্ট দিলেই আপনার কি সেভ হয়ে যাবে, এভাবেই মূলত আর কি কাজ করে। এছাড়া আপনার এখানে আছে প্রোটোটাইপ, প্রোটোটাইপটা খুবই ইম্পর্টেন্ট এবং মজার, যেমন ধরেন আমি অন্য আরেকটা এইচডি ফাইল সেভ ওপেন করি, যে এই এইচডিটা ওপেন করলাম প্রোটোটাইপটা বোঝানোর জন্য, এই যে দেখেন এই কাজগুলো, এই যে দেখেন এখানে আছে রিডমোর, রিডমোর থেকে এই যে অ্যাবাউট মি, অ্যাবাউট মি থেকে কি রিডমোর, তো আমি যদি রিডমোরে ক্লিক করার পরে পুরাই অ্যাবাউট মোরটা শো করবে, এরকম যদি করতে চাই, বা জাস্ট এই ইমেজটা ক্লিক করার পরে এটা শো করবে, অর্থাৎ আমি ক্লায়েন্টকে যদি কোনো কাজ দেখাইতে চাই আর কি, যে এই কাজটা এরকম হয়েছে, যে কোনো একটা অ্যাপ আমি এভাবে বানাইছি বা ইউআইটা এরকম হয়েছে, এরকম হয়ে কাজ করবে আর কি, তো এভাবে যদি দেখাইতে চান সেক্ষেত্রে আপনি প্রোটোটাইপটা ইউজ করতে পারেন, এই যে আপনি এই ইমেজটাতে ক্লিক করার পরে এই যে এই পেজটা শো করবে, বা এই যে অ্যাবাউট, অ্যাবাউট মিতে রিড মোরে ক্লিক করার পরে এই অ্যাবাউট মি পেজটা শো করবে, সেক্ষেত্রে জাস্ট প্রোটোটাইপে ক্লিক করবেন। প্রোটোটাইপে ক্লিক করার পরে দেখবেন যে আপনার এখানে 30, এই যে এগুলো সিলেক্ট করে দেখেন এখানে বিভিন্ন ধরনের তার আসছে, অর্থাৎ কি একটার সাথে আরেকটা কানেক্ট করা,
এই যে দেখেন এই রিড মোরের বক্সটার সাথে এই যে এটা কানেক্ট করা, ঠিক আছে। আবার দেখেন ইমেজটার সাথে ইমেজটা কানেক্ট করা, ইমেজটার সাথে ইমেজটা কানেক্ট করা। আবার এই যে দেখেন এই এই ছবিটার মধ্যে এই ছবিটার থেকে কি এই পেজটা আসছে। আবার দেখেন এই ব্যাক বাটন থেকে এই পেজটা আসছে। এটা যদি লাইভ প্রিভিউটা দেখি তাহলে আমরা সহজে বুঝতে পারবো। যেমন ধরেন এই যে এখানে রিড মোরে ক্লিক করার পরে এই পেজটা আসবে, এই যে এখানে জাস্ট ক্লিক করব, ঠিক আছে। এই যে ব্যাকে ক্লিক করলাম, দেখেন এই ছবিটা আসছে, এখানে আমার হোমে নিয়ে আসছে। এই যে এখানে রিড মোর, রিড মোরে ক্লিক করার পরে পুরো অ্যাবাউটটা কিন্তু আসছে। আমি আবার ছবিতে ক্লিক করলাম, আমার আবার হোম পেজে নিয়ে গেল, ঠিক আছে। এটা খুবই ইজি। তো আমি এটা ডিলিট করে দিই, ডিলিট করে আপনাদেরকে আবার দেখাই বোঝার সুবিধার জন্য। এই যে ইয়া করলাম, এই যে এখান থেকে জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করা অবস্থায় আপনি এই যে এই বক্সটাতে ক্লিক করলেন, দেখেন একটা তীর চিহ্ন আসছে। এটা আপনি যেখানে খুশি টান দিলেন, যদি আপনি চান যে এই পেজে যাবে বা এই পেজে যাবে, এই যে এই পেজটা সিলেক্ট করে দিলাম। আপনি চাইলেন যে এই ব্যাক বাটনে ক্লিক করার পরে এই যে এই পেজটা আসবে, ঠিক আছে, এই পেজটা আসবে। অথবা এই যে এই এই ছবিতে ক্লিক করার পরে আপনাকে এই ছবিতে নিয়ে যাবে, বা এই ছবিতে ক্লিক করার পরে আপনাকে এই ছবিতে নিয়ে যাবে। এভাবে আপনারা মার্ক করলেন, মার্ক করার পরে দেখেন এই পাশে কিন্তু শুরুতেই টিউটোরিয়াল শো করতেছিল, যেটা এখানে আমি সহজে বুঝাই যে এখানে টিগার আছে, ট্যাপ আছে, ড্রাগ করতে পারেন। ট্যাপ দিলে জাস্ট ক্লিক করতে হবে, আর ড্রাগ দিলে আপনার মাউস ধরে টানতে হবে। তো আমরা এখানে ট্যাপ দিলাম, দেওয়ার পরে এখানে টাইপ দিলাম ট্রানজিশান। আমরা ও টু অ্যানিমেট, বিভিন্ন ধরনের অপশান আছে স্ক্রল টু, তো আমরা এখানে ও টু অ্যানিমেট দিলাম, ও টু অ্যানিমেট দিলাম, যেন আমাদের বেশি কাজ করতে না হয়, অটোমেটিক ও টু অ্যানিমেট আসে। এরপর এখানে দেখেন ইজি আউট আছে, কীরকম হয়ে অ্যানিমেশানটা কাজ করবে। তো আমি ইজি আউটে দিলাম, এবং এখানে আছে ডিউরেশান, কত সময় নিয়ে কাজ করবে। এখানে এই যে আমরা ইচ্ছা করলে বাড়ায় কমায় দিতে পারি, যেমন 9 দিলাম, ঠিক আছে। এরপরে জাস্ট এখানে ক্লিক করি, দেখেন রিড মোরে ক্লিক করার পরে কি আমার রিড মোরে নিয়ে যাইতেছে, ঠিক আছে। এখানে দেখেন ব্যাক বাটন এখানে সিলেক্ট, এই যে ব্যাকে ক্লিক করে আমার আবার হোম পেজে নিয়ে আসতেছে। কেন? কারণ ব্যাক বাটন থেকে কি ব্যাক বাটনে ক্লিক করার পরে যে এখানে আমি তারটা কি কানেক্ট করিয়ে দিছি। তো এভাবেই মূলত ফটো টাইপ কাজ করে আর কি। তো নেক্সট ভিডিওতে ফটো টাইপ নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব, আমি জাস্ট বেসিক আলোচনা করার চেষ্টা করলাম, আশা করি সবাই বুঝতে পারছেন। অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা দেখছেন।